গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে সবাইকে জানাই শুভ রথযাত্রার প্রীতিও শুভেচ্ছা। তো আজকে আমাদের বাড়িতে পুজো আছে, কি পুজো আছে কি দেখতে থাকুন পরপর। তো আজকে আমার ছেলের জন্মদিনও, বাংলায় জন্মদিন আজকে আষাঢ়, চৌঠা আষাঢ় ছেলের জন্মদিনও, আর আমাদের বাড়িতে পুজো। বাড়িতে পুজোটা হচ্ছে না, হচ্ছে দোকানে পুজো। দোকানটাও আমাদের বাড়ি, তো সেখানে পুজোটা হবে। তো দেখতে থাকুন কি পুজো, কি রথের ঠাকুর আমাদের বাড়িতে প্রতি বছরই দোকানে বসানো হয়, পুজো করা হয়। গত বছর তো দেখেছেন, আপনাদের দেখিয়েছি, শেয়ার করেছি। তো এবছরও সেই পুজো হচ্ছে। তো এখন আমরা রেডি হই, আমি ছেলেকে একটা মানে আশীর্বাদ করে ফোঁটা দিয়ে দিই, তারপর দোকানে যাবো। ছেলেকে ফোঁটা দিয়ে আশীর্বাদ করে দিলাম, আর আমার পুজো টুজো সব কিছু হয়ে গেছে। এবার সেদিকে সমস্ত ঠাকুরের বাসন কোসন সমস্ত গুছানো আছে, এগুলো সমস্ত ব্যাগে পুরে আমাদের দোকানে যেতে হবে। তো সমস্ত কিছু গুছিয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলবো। দেবতা চলে এসছেন, আমরা দেবতার সঙ্গে যাচ্ছি দোকানে। Thank you.
সব কিছু শেষ হয়ে গেল, এখন মারুতিতে বসে পড়েছি, বাড়ি যাচ্ছি। তো চলুন বাড়ি যাই। বিকেলে আর বেরাইনি, দুপুর 1টা বেজে গেছে বাড়ি ফিরতে, এই জন্য আর বেরাইনি। দেখুন আমাদের বাড়ির সামনে ছোট বাচ্চাগুলো রথ নিয়ে যাচ্ছে, কি সুন্দর রথ করেছে দেখুন ওরা। এখানে রথ দেখা হয়ে গেল, তবে পরে উল্টো রথে যদি বৃষ্টি না হয় তাহলে রথ দেখতে যাব। এই যে বাচ্চাগুলো দেখুন রথ নিয়ে আসছে, রথ টানছে, এই দেখুন, এই যে রথ নিয়ে যাচ্ছে, জানলায় বসে বসে দেখে নিন। গুড ইভিনিং বন্ধুরা, আপনাদের সঙ্গে সেই যে দোকান থেকে আসছিলাম কথা বলা হয়নি, আর শরীরটা ভালো নেই একদম, কারণ কথা বলা হয়নি। আর আজকে যেহেতু আমার ছেলের বাংলার জন্মদিন, সেই জন্য বাড়িতে একটু পায়েস বানিয়েছি, সেই দুপুরে দুপুরে বানিয়ে নিয়েছি, দুপুরে আমার রান্না করে নিয়েছে, সে আমাদের ইস্কন মন্দির থেকে প্রসাদ এসছে আজকে। আর আজকে নিরামিষ, যেহেতু মঙ্গলবার, সেই কারণে এই যে দেখুন পায়েস বানিয়ে নিয়েছি, এখানে মশলা বসাচ্ছি, নিরামিষ ঘুগনি বানাবো। এই যে মটর সিদ্ধ করে নিয়েছি, আর আমার ছেলে রথের মেলা থেকে এই দেখুন জিরাপি নিয়ে এসেছে, জিরাপিগুলো দারুণ টেস্ট জানেন। ময়দাও মাখিয়ে নিয়েছি, একটু লুচি করবো, এই আর বিশেষ কিছু করছি না, ভালো লাগছে না শরীরটা, যাই হোক মানে বাচ্চা তো, ওদের মানে একটু আনন্দ পায় কিছু একটু করলে, সেই জন্যই করে দেওয়া। তো বন্ধুরা, আর বড় করবো না ভিডিওটা, আজকের মতো এইটুকুই, আবার নতুন ব্লগে কথা হবে। প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। গুড নাইট।